আইন মন্ত্রীকে পদত্যাগ করিয়েছিলেন, আজকে শুধু পদত্যাগ নয় যে অপরাধ নরেন্দ্র মোদী করেছেন, এরকম নিকৃষ্টতম প্রধানমন্ত্রী অভিষেক মোদী হয়নি, ভবিষ্যতে হবে বলে মনে করেন, আজকে তো তার জেল হওয়া উচিত। মানুষকে প্রকাশ্যে বলুন কেন এই অলোক বর্মাকে তাড়াতে হলো, কেন আস্থানাকে মদত দিতে হলো, সেটা মানুষ জানতে চায় তার কাছে। তারই প্রতিবাদে আজকে কংগ্রেস কর্মীরা রিজার্ভ প্যালেসে সিবিআই অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন।